নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ সুনাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ৭৮তম স্বাধীনতা দিবস কাছাড় পুলিশের উদ্যোগে বাইক র্যালি। আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থা, আটক অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত, করিমগঞ্জে মৌন মিছিল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাত পোহালেই ৭৮তম স্বাধীনতা দিবস, এ উপলক্ষে প্রশাসনের সব প্রস্তুতি চূড়ান্ত। এর আগে সরকারের ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে বুধবার কাছাড় জেলা পুলিশ বিভাগের সৌজন্যে শিলচরে এক বাইক র্যালির আয়োজন করা হয়। দেশের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের বাইক র্যালি স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে শেষ হয়। র্যালিতে পুলিশ কর্মী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নমাল মাহাতো জানান, শহর ও শহরতলির বাইরে বাইক র্যালি পরিক্রমা করে ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা কামনা করা হয়েছে। জাতীয় পতাকার গরিমা ও গর্বকে অনুভব করার পাশাপাশি এর তাৎপর্য মানুষের মনে জাগিয়ে তোলার প্রচেষ্টায় এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের ঘরে তিরঙ্গা লাগানোর পাশাপাশি জেলার ২৮টি জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট ও তিরঙ্গা ক্যানভাসে ফটো উঠে তা সামাজিক গণমাধ্যমে তুলে ধরে দেশপ্রেমের ভাবনাকে সকলের কাছে তুলে ধরতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। ৮৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় শিলচর গান্ধী ভবনে আয়োজিত তিরঙ্গা কনসার্ট কর্মসূচির মাধ্যমে এতদ অঞ্চলের স্বাধীনতা সেনানীদের পরিবারকে সম্মানিত করার পাশাপাশি স্থানীয় কলা সংস্কৃতিকে জনসমক্ষে তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিল্পীরা তাদের মনোমুগ্ধকর অনুষ্ঠান পরিবেশন করেন। আজ কা প্রোগ্রাম হমলোক এক বাইক র্যালি অর্গানাইজ করায়ে থে, জিসমে এসপি সাহেব কা পুরা পুলিশ ফোর্স হমলোক পার্টিসিপেট কিয়া, আর উসকা ভি মোটো এই থা কি হর ঘর তিরঙ্গা, তিরঙ্গা কা জো হমলোক ১৫ আগস্ট কে পহলে জো তিরঙ্গা কে প্রতি জো শ্রদ্ধা হ্যায়, তিরঙ্গা কে প্রতি জো এক গর্ব হ্যায়, উসকো উজাগর করনে কে লিয়ে আর লোগো মে উস ভাবনা কো বাড়ানে কে লিয়ে হমলোক ইয়ে ইভেন্ট কিয়ে, আর ইসকে বাদ হমলোক কা ভি এক অর ইভেন্ট হ্যায় তিরঙ্গা কনসার্ট, জিসমে আপ লোগ ভি সামায়ে, আদরণীয় এমএলএ লোগ আয়েঙ্গে, উসমে এসপি সাহেব রহেঙ্গে, হম রহেঙ্গে, উসমে হমলোক জো হমারে ফ্রিডম ফাইটার্স হ্যায় উনকে ফ্যামিলি মেম্বার্স আর লোকতন্ত্র সেনানী জো হ্যায় উনকো হম ফেলিসিটেট করেঙ্গে। আর ইস ইয়ে হমলোক কাজ তিরঙ্গা কনসার্ট হ্যায় ও হমারা ইস হর ঘর তিরঙ্গা কা লাস্ট প্রোগ্রাম হো। থ্যাংক ইউ। প্রাক মুহূর্তত আমি হর ঘর তিরঙ্গার যে কার্যসূচী, আমি একটা বাইক র্যালি উলিয়াইছো আপনার দেখেছে পুলিশ প্যারেড গ্রাউন্ডেরপরা সিটিখনের মাজমজিয়াতে আমি গোটেই সিটিখনত পরিভ্রমণ করে আহি আমি এই ডিএসএ গ্রাউন্ডত উপস্থিত হয়েছি। ইয়াত আমার ডিসি মহোদয়, আপনাদের নিজে দেখেছে নিজে বাইক চলাই এই কার্যসূচীত অংশগ্রহণ করে উঠেছে, আর বৃহৎ পরিমাণের পুলিশ বাহিনীর লগতে আমার যখন স্থানীয় প্রশাসনের সকল লোক ইয়াত সহযোগ করেছে। আর এই স্বাধীনতা দিবস উদযাপনের এই যে কার্যসূচী লোকসকলে উলহ মালহেরে আর শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেছে, আর পোনপ্রথমবারের বৃহৎ সংখ্যক লোক এই স্বাধীনতা দিবস উদযাপন করবর কারণে ওলাই আছে, এয়া অতি মানে সৌভাগ্যর কথা। আর আমি ভাবিছো যে স্থানীয় রাইজে আর জেলাবাসীয় সুন্দরভাবে এই শান্তিপূর্ণভাবে এই স্বাধীনতা দিবস উদযাপন করব, আর লোকসকলের যে সামগ্রিকভাবে গোটে জেলাখনের যে আইন শৃঙ্খলাজনিত দিক আছে, নিরাপত্তাজনিত দিক আছে আমি চোয়া চিতা করছো, আর আমি ভাবিছো যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই স্বাধীনতা দিবস সমাপন হব। দুদিন পূর্বে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সংঘটিত হয়েছিল যৌন হেনস্থার ঘটনা। এলএলবির ষষ্ঠম সেমিস্টারের এক ছাত্রের উপর অধ্যাপক বিশ্বজিৎ দাস যৌন হেনস্থা চালিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনাটি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবগত করানো হলে পরে বিশ্ববিদ্যালয়ের থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রী, কিন্তু এরপরও কোনো ধরনের ব্যবস্থা না গ্রহণ করায় বুধবার আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার। উত্তাল প্রতিবাদে মেতে উঠেন ছাত্রছাত্রীরা, ফলে বাধ্য হয়ে পুলিশ আটক করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে। বর্তমানে সদর থানায় ধৃত বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। মেটার সঙ্গে নিয়ে আমরা
কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে, বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ দায়ের যে লিচ আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না। তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তাড়ার এক্সাম সকাল অবধি, কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারতো না কোনো সময়। আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখান তারা কিছু করা হয় না, তাড়াতাড়ি যে লিচ আছে তারা উঠে নেওয়া হয় না, তাইলে আমরা প্রোটেস্টে যাইমু। দেন আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর একদম হায়ার অথরিটিরও জানাইছি, লাস্টলি গিয়ে এসপি স্যারের জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি। আমরা অথরিটিরা কইছে তাড়াতাড়ি এর এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে। আই প্রোটেস্ট করার পরে তারা সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ, তারাও ধন্যবাদ প্রোটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে হেরে এখান থেকে ধরিয়ে নেওয়া হয়েছে। এটার লাগিয়া ধরিয়ে নেওয়া হয়েছে, এটা শেষ নাই। আমরা চাই তার যতটুক বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলের সাজা যেটা, কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হয়েছে, আমরা জানি এরকম, আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির হয়েছে এবং স্টুডেন্ট প্রোটেস্ট করিয়ে কিন্তু স্টুডেন্টে এরকম সাজা দেওয়া হয়েছে। বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে, এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্রের সম্পর্ক থাকে, এইটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না। এই মানসিকতা যেহেতু ওখানে জান না, আমরা এত কিছু করার পরে আগে ওইরকম হওয়ার পরেও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে। অথরিটির আমরা কইরাম এমনভাবে অথরিটি একটা স্টেপ নিত, নেক্সট ডে কোনোকে যার মানসিকতা থাকেও ভিতরে ওই বিটে ভিতরে ঢুকে দিত, আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না। যতদিন আমরা ইউনিয়ন আছে এখানে, আমরা ইউনিয়নের সব মেম্বাররা আছে, প্রেসিডেন্ট আমি আছে, ভাইস প্রেসিডেন্ট জিএস এজিএস সব এখানে আছে, আমরা একটা জিনিস কয়ে দিলাম যে এইরকম মানসিকতারে আমরা 0% টলারেন্স নিয়ে কাজ করবো। নট অনলি আমরা, আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লগে আছে, সবের তরফ থেকে আমরা চাইমু 0% টলারেন্স দিয়ে এই জিনিসের উপরে পদক্ষেপ নেওয়া লাগিয়া। টলারেন্স উইকনেস যাতে কোনো বাবা না হয়, এই টলারেন্সটা রেসপেক্ট করিয়া তাড়াতাড়ি যাতে করা হয়। স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14 আগস্ট করিমগঞ্জে পালিত হলো বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস। এদিন করিমগঞ্জ জেলা বিজেপি কার্যালয়ে একে একে মৌন মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী পুরুষ মহিলারা শান্তিপূর্ণভাবে শহরের প্রধান সড়ক পরিক্রমা করেন। মূলত 1947 সালের দেশ স্বাধীনের আগের দিন অর্থাৎ 14 আগস্ট রাতে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয়, আর সেই কারণে ভারতের বহু মানুষ বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল, এমনকি দেশ দ্বিখণ্ডিত হওয়ার ফলে অনেকে প্রাণও হারাতে হয়েছিল। সেই মানুষদের বলিদানকে সম্মান জানাতে প্রতি বছর নেয় এবছরও এই দিনে পালন করা হয় বিভীষিকা স্মৃতি দিবস। আজ 14 আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরে এক মৌন মিছিলের আয়োজন করা হয়েছে। মূলত আমরা সবাই জানি 1947 সনে স্বাধীনতার নামে এই ভারতবর্ষকে প্রথম অবস্থায় দ্বিখণ্ডিত করা হয়েছিল, আর খণ্ডিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম। আর ওই সময় 14 আগস্ট রাত্রিতে স্বাধীনতার নামে দেশকে দ্বিখণ্ডিত করার পর লাখ লাখ মানুষ যেভাবে বাস্তুহারা হয়েছিলেন, বাস্তুহারা হয়ে যাদের জীবনে চিরতরে বিপর্যয় নেমে এসেছিল, দেশকে বিভাজনের নামে দেশের এক বৃহৎ সংখ্যক মানুষের যেভাবে বিভীষিকাময় পরিস্থিতি ডেকে আনা হয়েছিল, সেই বিভীষিকাময় পরিস্থিতি সাধারণ মানুষ যাতে মনে রাখেন, দেশের মানুষ যাতে ওই দেশভাগের নামে যারা বলি হয়েছিলেন তাদের সেই বিপর্যয়ের কথা যাতে মনে রাখেন, তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিগত কয়েক বছর থেকে এই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস 14 আগস্ট তারিখে পালন করা হচ্ছে। আমরা দেখেছি দেশের মানুষ বুধবার বিভাজন বিভীষিকা দিবস পালন করলো বিজেপি সোনাই মণ্ডল কমিটি। মণ্ডল সভাপতি ভজন সেনের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা অখণ্ড ভারত ও জাতির ভিত্তিতে বিভাজন ঘটিয়ে যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে বিস্তর আলোচনা করেন। বিজেপি সোনাই মণ্ডলের সাধারণ সম্পাদক দীপক কুমার দাস বলেন, ইংরেজ গভর্নর লর্ড মাউন্টব্যাটন ভারতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার মুহূর্তে প্রধানমন্ত্রীর দৌড়ে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না ও কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়। সেই সুযোগে লর্ড মাউন্টব্যাটন ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার কৌশল রচনা করেন। পূর্ব ঘোষণা মতো ইংরেজ 1947 সনের 14 আগস্ট রাত 12টায় ধর্ম ও জাতির ভিত্তিতে ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র ঘোষণা দেন। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহরু মনোনীত হন, আর মুসলিম লীগ নেতা জিন্নাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনোনীত করা হয়। 15 আগস্ট সকালে ঘুম থেকে উঠে জনগণ জানতে পারেন স্বাধীনতার কথা, ধর্ম ও জাতির ভিত্তিতে দেশ স্বাধীন ঘোষণার পর মুসলিমদের পাকিস্তান চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানের হিন্দুরা ভারতে চলে আসার ফরমান জারি করা হয়। এরপর দুটি দেশে জাতিগত দাঙ্গায় হাজার হাজার হিন্দু মুসলিম প্রাণ হারান। এই নির্মম ঘটনাকাণ্ডের ঘটনায় স্মৃতিতে বিজেপি সারা ভারতে বিভাজন বিভীষিকা দিবস পালন করে থাকে। সভায় মণ্ডল কমিটি অশোক গোয়ালা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাই মণ্ডলের সাবেক সভাপতি মণিলাল ধর, মহিলা মোর্চার সভানেত্রী শিউলি রানী দাস প্রমুখ। মাধ্যমে আমরা যেটা স্মৃতিসৌধ বা স্ট্যাচু আছে আমরা নেতৃবৃন্দ, আর স্মৃতিসৌধ হলো ভারতে যারা আত্মত্যাগ দিয়েছেন তাদের স্মৃতিসৌধটি পরিষ্কার পরিচ্ছন্নতা করা। আমাদের 11-12-13 তারিখ ছিল প্রত্যেক মণ্ডল ওয়াইজ বাইক র্যালি, আমাদের সেটা গতকালকে 13 তারিখ হয়েছে,
আজকে আমরা এখানে বিভীষিকা বিভাজন পালন করছি। এরপরে আমরা এখানে সব গিয়ে যারা এখানে উপস্থিত আছি সব গিয়ে নিজে নিজের আশেপাশে যারা আছে তাদের ছোট কচিকাতারে দিয়ে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। বিকাল 4 ঘণ্টাকে আমরা জেলা কমিটি দেব, বিভীষিকা বিভাজনের বড় সভা আছে সেটা উপস্থিত হবো, এবং আগামীকালকে আমরা সকাল 7:30টায় আমরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করব। সেই কার্যসূচি আমরা বিফলভাবে করেছি, আপনাদের মাধ্যমে আমরা চাই যে ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়ার মাধ্যমে শোনায় কার্যসূচি যেন ভালোভাবে প্রতিফলিত হয়। এইটুকু রয়েছে আমার বক্তব্য, ধন্যবাদ। অক্সিজেন ব্যাংক সহ লায়ন্স ক্লাবের উদারবন্দ শাখা কার্যালয়ে উদ্বোধন হলো। বুধবার সকাল 11:00টায় উদারবন্দের বাস স্ট্যান্ডের কমপ্লেক্সের দ্বিতলে একটি কক্ষে ফিতা কেটে প্রথম কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী। পরে তিনি অক্সিজেন ব্যাংকেরও উদ্বোধন করেন। এরপর কার্যালয়ে উদ্বোধন উপলক্ষে উদারবন্দ শাখার সভাপতি বিপ্লব চক্রবর্তীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সমাজসেবী কনাথপুর কায়স্থ। এদিন ক্লাবের পিন পেরিয়ে বেশ কয়েকজনকে বরণ করেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর সুধীর চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন পুলক দেব, অনুষ্ঠানে শিলচর কেয়ার প্রেসিডেন্ট অরূপ দে, উদারবন্দ শাখার ডিরেক্টর সেলিম আহমেদ লস্কর, জগন্নাথ রায় প্রেসিডেন্ট, বিপ্লব চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি মনোজ রায়, ভোলাচক প্রকায়স্থ, রূপম ভট্টাচার্য, বিজয় চন্দ, জিয়াউদ্দিন লস্কর, রুমি দেব, তৃপ্তি ঘোষ, আলী আহমেদ লস্কর, সীমা রায় প্রমুখ উপস্থিত ছিলেন। কিন্তু এভাবে আমি দেখছি না যে ক্লাব খোলার 3 দিন ভিতরে ক্লাব হাউস ভিতরে আপনি একটা প্রকল্প লয়ালেছেন যে মেডিকেল গিয়ে আমরা কাজ করব, খুব ভালো। উনি যখন কইছে যে আমরা তো পলিটিক্যালি আসি, লিডারশিপে আসি, তো আমরা তো নিজের পয়সা দিয়ে কাজ করি, কিন্তু প্রশাসনের যদি আমাদেরকে সুযোগ না পাই আমরা কাজ করতে পারবো না। তো আমিও ওনাকে রিকোয়েস্ট করবো যে ওনাদের ফান্ডেড থেকে বা ওনাদের এমএলএ এমপি ফান্ডেড থেকে কমসে কম একটা অ্যাম্বুলেন্স আমাদের ক্লাবে, যদি কিছু যদি কেউ প্রবলেমে আয়। এবং আজকের দিনে আমি সেলিমদাকে আরেকটা আমি শুভেচ্ছা জানাতে চাই, তাকে ধন্যবাদ জানাতে চাই। উনি এই অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা এখানে করে দিয়েছেন, তো সেটাও আগামীতে আমি আশা করব যে এই যে কাজটা উনি করেছেন সেটা আগামীতে একটা বিশেষ উপকারে এখানের যারা গরিব যারা লোক যারা আছেন তাদেরকে বিশেষ উপকারে আসবে। এই এতটুকু আজকের দিনে সবাইকে আমি শুভেচ্ছা বা আবারও অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ। ক্ষুদ্র সূক্ষ্ম ও মাঝারি উদ্যোগ নিয়ে শিলচর শহরতলির বেড়াঙ্গায় এক সচেতনতা সভার আয়োজন করা হয়। সভায় MSME প্রমোশন কাউন্সিলের উপাধ্যক্ষ MM হানিফ লস্কর, কাছাড় জেলা কমিটির সভাপতি লিটন চৌধুরী, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি বুরহানউদ্দিন, সমাজকর্মী দিলীপ ঘোষ, মনিলাল নুনিয়া, অবসরপ্রাপ্ত BDO হায়দার হোসেন বড়ভাইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত পুরুষ মহিলাদের কেন্দ্রের সরকারের তরফে MSME-র মাধ্যমে প্রদান করা বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন হানিফ লস্কর। সভা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে বিস্তারিত তুলে ধরেন তিনি। এদের নেতৃত্বে আদে আজকে আমাদের বরাক উপত্যকার আনাচে কানাচে মধ্যম ক্ষুদ্র মধ্যম উদ্যোগ প্রসার পরিষদ বিভিন্ন উদ্যোগে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি এবং শিলচর শহরের মধ্যে আমাদের এখানে একটা সবার জানা আছে যে আমাদের শিলচরের যেটা লক্ষ্মীপুরের পাইনাফল আনারস যেটা আছে এটা আন্তর্জাতিক বাজারে এটার অত্যন্ত মান আছে। আজকের আমাদের এই মোটিভেশনাল প্রোগ্রামে আমরা এটা আলোচনা করছি এবং আজকে প্রেস মিডিয়ার মাধ্যমে আমি আমার রাজ্যিক চেয়ারম্যানের কাছে আমি অনুরোধ রাখবো, আমার ন্যাশনাল চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখবো এবং তৎসঙ্গে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করবো যে আমরা যাতে এই বরাক উপত্যকার লক্ষ্মীপুরের যেটা পাইনাপল আছে এটারে প্রসেসিং করি আন্তর্জাতিক মার্কেটও কিভাবে আমরা নিতে পারি এবং বরাক উপত্যকায় অর্থনৈতিকভাবে একটা ব্যতিক্রমী উন্নয়ন আমরা আনতে পারি এর লাগে। তৎসঙ্গে আমরা 3 জেলার একজন মহিলা উদ্যোগী মহিলা যারা আছেন এই উদ্যোগী মহিলারা কীভাবে স্বাবলম্বী করতে পারি এবং উদ্যোগী কিছু আমার যুবক বন্ধুবর্গ আছেন কীভাবে স্বাবলম্বী করতে পারি এর উপরে আমরা দীর্ঘ আলোচনা করছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কাছাড় জেলার চেয়ারম্যান, করিমগঞ্জ জেলার চেয়ারম্যান এবং অন্যান্য পদাধিকারীগণ, বিশিষ্ট সমাজসেবীগণ, সবার কাছে আমরা অনুরোধ করব, বিশেষ করে বরাক উপত্যকার সর্বস্তরের জনগণের কাছে আমি আহ্বান জানাচ্ছি MSME প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়ার সঙ্গে আপনারা যুক্ত হন। MSME প্রমোশন কাউন্সিল আপনাদের পাশে থাকবে শ্রী নরেন্দ্র মোদীর নির্দেশ মর্মে ভারতের ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে কাজ চলছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচর শহরে বিশাল তেরঙ্গা র্যালি বের করে সোনাই পুরসভা। হাসপাতাল রোডের পুরসভা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়, শহরের প্রধান প্রধান পথ অতিক্রম করে ফের কার্যালয়ে এসে সমাপ্তি হয়। পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলমের নেতৃত্বে চলা তেরঙ্গা র্যালিতে একজন উপস্থিত ছিলেন চেয়ারপারসনের প্রতিনিধি সবিনয় দাস, দুই ওয়ার্ড কমিশনার দীপক কুমার দাস, বিভাষীষ রায়, প্রাক্তন পুর কমিশনার রামকৃষ্ণ নাথ, পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে, সিপিএম বিকাশ মেহরা, সিপিও ইব্রাহিম আহমেদ সহ অন্যান্যরা। স্বাধীনতা দিবসের প্রস্তুতি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে বক্তব্য তুলে ধরেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। এদিকে হারঘাট তেরঙ্গা কর্মসূচি হিসাবে এদিন সোনাই সার্কেল অফিসের উদ্যোগে তেরঙ্গার শোভাযাত্রা বের করা হয় সোনাই শহরে। হাতে পতাকা নিয়ে বিভিন্ন সড়ক পরিক্রমা করেন সরকারি কর্মীরা। সার্কেল অফিসার মারিয়া তানিমের নেতৃত্বে শোভাযাত্রায় জনস্বাস্থ্য, বন, কৃষি, শিশু কল্যাণ ও সোনাই পুলিশ অংশগ্রহণ করে। পরে সার্কেল অফিসার 78তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সোনাইয়ের বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন। আচ্ছা, আজকে আমরা অন দ্য অকেশন অফ 78th ইন্ডিপেন্ডেন্স ডে যেভাবে অ্যাক্রস দ্য এন্টায়ার নেশন সেলিব্রেট করা হচ্ছে বহুত ইনোভেটিভ ওয়েতে, সেভাবে আমরা সার্কেল অফিস থেকে একটা ছোটো ইনিশিয়েটিভ নিয়েছি বাই কন্ডাক্টিং আ ওয়াকাথন, শর্ট র্যালি করেছি উইথ অল দ্য এইচওডিজ অ্যান্ড দেয়ার অফিসিয়াল স্টাফস অফ মানে সোনাই রেভিনিউ সার্কেল, প্লাস যারা বিভিন্ন ডিপার্টমেন্ট, প্লাস পুলিশ, সোনাই ওসি, সবার সাথে মিলে একটা ওয়াকাথন করেছি। আর প্লাস আমাদের থেকে যতটুকু সম্ভব কয়েকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আগামীকালকে, যখন আমরা লোকেশন সেভেন্টিথ ইন্ডিপেন্ডেন্স ডে আমরা প্লান্টেশন করবো, আরও কারোকার্য আছে অ্যাজ পার আওয়ার এজেন্ডা যেটা ডিসকাস করা হয়েছে অলরেডি। প্লাস আমরা এখানে আজকে সেলফি স্ট্যান্ড ইনস্টল করেছি, সো টু ইনস্টিল দ্য প্যাট্রিয়টিজম ইন দ্য হার্টস অফ দ্য পিপল, সো সেইভাবে আমরা সেলিব্রেট করে এগিয়ে যাচ্ছি। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের পত্র বিতরণ করা হলো রাঙ্গাউটি গার্লস হাই স্কুলে। মঙ্গলবার দুপুর 2টায় রাঙ্গাউটি গার্লস হাই স্কুলের অধ্যক্ষ তাফিক উদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই স্কুলের 46 জন ছাত্রীর হাতে নিযুত ময়না প্রকল্পের পত্র তুলে দিলেন হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বিডিও মাহসেন সিদ্দিকী। তার বক্তব্যে বলেন, মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে প্রতি মাসে আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার, তাই এই প্রকল্পের টাকা সঠিকভাবে কাজে লাগাতে ছাত্রীদের পরামর্শ তিনি দেন। তার মতে, মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর দৈনন্দিন জীবনে নানান সমস্যার মুখে পড়ে, তাই এই টাকা দিয়ে ভালো বই পড়া, নিজেকে সুখে রাখার পাশাপাশি জ্ঞান আহরণের কাজে লাগাবে তারা। এইভাবে নিজেকে দক্ষতার বিকাশ ঘটিয়ে সঠিক জীবন গড়ে তুলতে তাড়াতাড়ি দে বলেন বিডিও মহসিন সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করে বিশিষ্ট শিক্ষক কমরুল আলম চৌধুরী বলেন, এই ব্যতিক্রমী এক নতুন প্রকল্প হাতে নেওয়ায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে বাল্য বিবাহ রোধ করা যাবে বলে মনে করেন। রাত্রি প্রকল্পের মাধ্যমে নিজেকে উচ্চশিক্ষিত করে তুলতে পারবেন, উপযুক্ত শিক্ষা নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ এনে দিয়েছে এই অভিনব প্রকল্প। আগামী 2025 সালের ভিতরে রাঙ্গাউটি গার্লস হাই স্কুলটি সরকারি স্বীকৃতি দেওয়ার দাবি জানান শিক্ষক কমরুল আলম চৌধুরী। এদিন সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইলাকান্দি উন্নয়ন ব্লকের অ্যাসিস্ট্যান্ট বিডিও হোসেন আহমদ বড়বইয়া। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী কিশোর চক্রবর্তী, বাহারুল ইসলাম লস্কর, লাকিসোনা বেগম লস্কর, মুজাম্মিল আলী লস্কর, স্বাধীন সিং, আনোয়ার হোসেন মাজার ভুইয়া, মজিবুর রহমান চৌধুরী, স্কুল পরিচালনা সমিতির সভাপতি ফখরুজ্জন চৌধুরী সহ আরো অন্যান্যরা। হায়ার সেকেন্ডারি এই রেটটা হলো পার মান্থ 1000 করে, অর্থাৎ 1 বছরের ভিতরে তোমরা 10,000 টাকা তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবো। 2 মাসের জন্য এটা দেওয়া হবে না, যেরকম সামার ভ্যাকেশন হোক ওই মান্থে এটা দেওয়া হবে। সিমিলারলি গ্রাজুয়েশন স্টুডেন্ট তোমরা 1250 টাকা 10 মাসের জন্য তোমরা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবো, অর্থাৎ 12,500 টাকা। আর পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট এই রেটটা হলো 2,500 টাকা পার মান্থ। তোমরা এটার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেরকম এটার জন্য তোমরা মেরিট হলে এটা তোমরা কিনে এলিজিবল হয়ে যাবা। আর কিছু ক্রাইটেরিয়া আছে, যেরকম তোমরা যদি এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার তোমরা ড্যামেজ করো বা কেটে তোমাদের অ্যাটেন্ডেন্স হয় ওই ক্ষেত্রে তোমরা এটার এই স্কিমের থেকে কিনে এলিজিবল হয়ে যাবো। সো এটার ক্ষেত্রে যত সহযোগিতা আছে এটা আমরা করবো, আরো তার সহায় সহযোগিতা এটা জমা করলাম যত টিচার্স আছে, তোমরা একটা ফর্ম ভরে
স্যার টিচারের কাছে জমা দিয়ে দেবেন, প্রিন্সিপাল স্যারের কাছে, প্রিন্সিপাল স্যার ওইটা ভেরিফাই করে তারপর তোমরা রেজিমের যেটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওইটা তোমরা যত অ্যাকাউন্ট আছে ওইটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো আমি সবার সহযোগিতা কামনা করে আমি আমার ভাষণ এখানে সমাপ্ত করি। ভবানীপুর এফসি দলকে 3-0 গোলে পরাস্ত করে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলো ডিমা কালার হাউরোর এফসি দল। বুধবার ধলাইর বাম নিত্যানন্দ চতুর্থ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমার্ধ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধে 3টি গোল করে ডিমা কালার হাউরের এফসি। এদিন ম্যাচের সেরা খেলোয়াড় বিকাশ বর্মার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস। বৃহস্পতিবার এনএইচ স্পোর্টিং হাওয়াইতাং এফসি ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স এফসি দলের পরস্পরের মোকাবিলা করবে, একথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। ভালো একটা দিক যে মাতৃভূমি এই এনজিও প্রত্যেক বছর এই টুর্নামেন্টের ব্যবস্থা করে আসছে, এই টুর্নামেন্টে আমরা আসি, এখানে শুধু আমরা আনন্দ উপভোগ করি তা নয়, এখান থেকে প্রতিভার জন্ম হয়। এভাবে যদি গ্রামীণ এলাকায় যদি প্রতিযোগিতা চলে তো আমাদের গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে, তারা হয়তো জাতীয় দলে সুযোগ পাবে খেলা, একদিন আমরা ফুটবলে আমরা ভালো করতে পারব। আমরা খেলাধুলা এখনও পিছিয়ে আছি, আমরা লক্ষ্য করেছি কয়েকদিন হয়েছে অলিম্পিক গেমস শেষ হয়েছে, সেখানে আমাদের ফল খুব একটা ভালো হয়নি, আমরা মাত্র 6টা পদক পেয়েছি। গত অলিম্পিকে আমরা একটা গোল্ড পেয়েছিলাম, স্বর্ণ পদক পেয়েছিলাম, কিন্তু এবার আমরা গোল্ড পাইনি। আমাদের এবারে খুব একটা আশাব্যঞ্জক নয়, কিন্তু যদি খেলাধুলার উন্নতি করতে হয় তাহলে এভাবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে। আচ্ছা, আর মাতৃভূমি প্রত্যেক বছর এটা করে, তার জন্য মাতৃভূমির কর্মকর্তা যারা আছে তাদের প্রত্যেককে আমার চিনতে বাদ। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। ৭৮তম স্বাধীনতা দিবস কাছাড় পুলিশের উদ্যোগে বাইক র্যালি। আসাম বিশ্ববিদ্যালয়ে যৌন হেনস্থা, আটক অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত, করিমগঞ্জে মৌন মিছিল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।